ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম চার ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট স্থানীয় রাজনীতি নির্বাচনে স্বজনদের নিয়ে দোটানায় মন্ত্রী এমপিরা নির্বাচনে থাকছে বিএনপিপন্থী প্রার্থীরাও উপজেলা নির্বাচন ও প্রাসঙ্গিক রাজনীতি আজকে শিরোনাম এই শিরোনাম নিয়ে আলোচনা করব উত্তর খুঁজব আমার সঙ্গে দুজন অতিথি আছেন আছেন আমার সঙ্গে সাজাদ আলম খান তপু সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং আছেন শরীফুজ্জামান শরীফ রাজনীতি বিশ্লেষক ও ছাত্রনেতা দুজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সরস্বর আলোচনায় ফিরতে চাই আমরা আজকে আসলে আমরা প্রথমেই আজকে গণমাধ্যমের যে প্রথম খবরটি আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগে গণমাধ্যমের খবর সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের অনুসন্ধানের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন অবশেষে আসলে এর আগে একটি রিটও হয়েছিল হাইকোর্টে আমরা তার সম্পদের খবর নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হতে দেখেছি আসলে কতটা অবৈধ সম্পদ আছে কি নাই সেটি নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন তদন্ত করবেন বেরিয়ে আসবে কি বলবেন আসলে আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই কতটা আমরা গণমাধ্যমে জেনেছিলাম যে বিষয়টি রিট হয়েছিল জি কিন্তু দুদকের যে কর্মকর্তা ব্রিফ করেছেন তারা বলেছেন যে আঠারোই এপ্রিল এ ব্যাপারে আসলে কমিশন ফুল মানে পূর্ণ কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিষয়টিকে তারা অনুসন্ধান করবে সেই জন্য তিন সদস্যের একটি কমিটি এবং একজন তদারকি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে আমরা জানি যে একত্রিশ তারিখে গেল মাসের একত্রিশ তারিখে এটি জাতীয় দৈনিকে সংবাদ পরিবেশিত হয় পরবর্তীতে এক এবং দুই তারিখে আরেকটি টেলিভিশনে এ সংক্রান্ত বেশ কিছু সংবাদ পরিবেশিত হয় এরপরে এটি একটি আলোচনা শিরোনাম যোগায় এবং পুলিশ প্রধান পুলিশের সাবেক প্রধান হিসাবে তার সম্পদের হিসাব নিয়ে নানা জায়গায় নানাভাবে আলোচনা ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা সেই আলোচনার একটি রেলস দেখেছি পরবর্তীতে রিট হয়েছেন দাবি উঠেছে ফেসবুকে এবং তার প্রেক্ষাপটে একটা অনুসন্ধান বা তৎপরতা চলেছেন বেরুজির আহমেদ সাহেবও কিন্তু ফেসবুকে তার একটা বক্তব্য উপস্থাপন করেছেন আমরা আসলে দেখতে চাই যে দুদক অনুপঙ্ক বিশ্লেষণ করে আসলে জাতির সামনে তার যে সম্পদের সঠিক তথ্য এবং পাত্রগুলো যাতে উপস্থাপন করে এবং সেই হিসাবে এদের যে আইনগত এক্তিয়ার সেই আইনগত এক্তিয়ারের যথাযথ যাতে প্রতিফলন ঘটে সেটি আসলে মানুষ দেখতে চায় দুদক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছে যে আইন এবং বিধিমালা অনুযায়ী দ্রুততার সাথেই তারা এই কাজটি সমাধান করতে চায় আর কি এখন আসলে আমাদের দেখার পালা যে আসলে দুদক কতটুকু দক্ষতার সাথে যোগ্যতার সাথে সময় নিষ্ঠভাবে এই কাজটি আসলে দ্রুততর সমাধান করতে পারে একটি তো আসলে প্রভাবশালী ব্যক্তি তারপর আমরা এর আগেও অনেক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দেখেছি যে তদন্ত করেছে তদন্তে বেরিয়েও এসেছে এটি আসলে সমাজে কীরকম প্রভাব ফেলে আর কি এইdistributionsটা কিন্তু আসলে বলা হচ্ছে যে অরুসন্ধান করছো অরুসন্ধানের পরবর্তী ধাপ ওই তত্ত্বত্বের সেই জায়গাটা তৈরি হবে এটা বেসিক্যালি ইনকোয়ারি হিসেবে ট্রিট হবে আর দুধকের ত셔ের ধাপে ধাপে কার্য পদ্ধতি রয়েছে সেই কাজগুলো তৈরি হয় যে বন্ধনন ক্ষমতাবান মানুষই তো আসলে সম্পদ লুট করে জায়গা দখল করে অথবা পরকে আসলে বাধাগদস্থ করে তার দায়িত্ব পালন করবার জন্য সেই হিসেবে দুধকের কাজ কিন্তু আসলে প্রভাবশালীদের বিরুদ্ধেই এবং দুর্নীতি যারা করে তাদের তো আসলে এক ধরনের হয় সামাজিক প্রভাব থাকতে হবে রাজনৈতিক প্রভাব থাকতে হবে নইলে প্রশাসনিক প্রভাব থাকতে হবে নইলে অর্থবিত্তের প্রভাব থাকতে হবে অথবা তার আসলে নানা বলয়ে কাজ করবার জন্য তার আসলে এক ধরনের মানে বলয় এক ধরনের বলয় থাকার কথা সেই হিসাবে দুদককে যেহেতু আসলে প্রভাবশালীদের বিরুদ্ধেই কাজ করতে হয় আমরা আশা করব যে দুদকের কর্মকর্তারা এই তদন্তের মধ্য দিয়ে অর্থাৎ এই যে অনুসন্ধানের যে তৎপরতা সেই জায়গায় অন্তত তাদের যথার্থতা প্রমাণ করবার জন্য আসলে কাজ করবেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই অর্পিত দায়িত্ব যথার্থরূপে পালন করার চেষ্টা করবেন এবং পাবলিক পারসেপশন শুদ্ধ তৈরি হয়ে যায় যখন গণমাধ্যম সংবাদ মাধ্যম যে সংবাদ পরিবেশন করে তারা তো তত্ত্বপাত বিচার বিশ্লেষণ সংগ্রহ যাছাই বাছাই করেই তারা করবার চেষ্টা করেন আর কি সংবাদ মাধ্যম যেহেতু সম্পাদিত সংবাদ মাধ্যম সেই জন্য তার এই ঐতিহাসিক দায়িত্বটা রয়েছে যে যে বিষয় শুধু ফেসবুকে আসে সেগুলো তো আসলে অসম্পাদিত মাধ্যম সেখানে মনের মাধুরী মিশিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলতে পারেন বা উপস্থাপন করতে পারেন সম্পাদিত সংবাদ মাধ্যম যেহেতু যাছাই বাছাই করেই তথ্যপত্রকে বিশ্লেষণ করে যেহেতু সেখানকার এডিটোরিয়াল পলিসি বা নীতি কাঠামোর সাথে সম্পাদকেরও দায় নির্ধারণ করা থাকে সেই হিসাবে আমার কাছে মনে হয় যে অনুসন্ধান করার মধ্য দিয়ে হয়তো যে ধরনের পার্সেপশন তৈরি হচ্ছে তার কাছাকাছি একটি জায়গা হয়তো তৈরি হবে আর কি জি যারা আপনাদের কাছে আসবো আমি শরীফউদ্দিন জামান শরীফ আপনাদের কাছে আসতে চাই একই বিষয় নিয়ে আসলে অবৈধ সম্পদ অর্জনের যে তদন্ত হলো হয়তো প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে যেটি বনমাধ্যম কর্মীরা তারা তারা তাদের দায়িত্ব পালন করেছে বা অনুসন্ধান করে যতটুকু পেয়েছে সেটি রিপোর্ট আকারে প্রকাশ করেছে অবৈধ সম্পদ অর্জনের অদৃশ্যন্তমূলক শাস্তি বা এই ধরনের শাস্তিমূলক যদি ব্যবস্থা নেওয়া হয় যদি তদন্ত সেটি বেরিয়ে আসে সেক্ষেত্রে কতটা প্রভাব ফেলে সমাজে বা অন্য অন্য যারা অপরাধী রয়েছে তাদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে আপনার বিশ্লেষণটি জানতে চাই আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচকের শুভেচ্ছা আমি প্রায়ই একটা কথা বলি যে একটা সমাজকে সভ্য করার জন্য সেখানে আইনের শাসনের দরকার কিন্তু আমাদের বাংলাদেশে আমি আমার জায়গা থেকে দেখি এখানে আসলে আইনের শাসন নেই এখানে প্রচলিত আছে শাসকের আইন আমাদের এখানে অপরাধ অপরাধের শাস্তি হয় চুজ অ্যান্ড পিক নীতিতে আমি যাকে পছন্দ করি না তার অপরাধটা আমি ধরে নিয়ে আসি আমি যাকে পছন্দ করি তার অপরাধটা ধরে নিই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকের এই যে তদন্তের বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে আমাদের এখানে সাম্প্রতিক সময়ে যতজন পুলিশ কর্মকর্তা সর্বোচ্চ দায়িত্বে ছিলেন তার মধ্যে তিনি ছিলেন থেকে আলোচিত এবং তার বাইরে তার একটা আচরণের মধ্যে একটা এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণও কখনো কখনো আমরা দেখেছি এরকমের একটা পজিশন থেকে যে ধরনের মানে বিনয়ী একটা অবস্থান থাকা দরকার সেটি দেখা যায়নি তিনি তার দায়িত্ব থেকে চলে গেছেন অনেক দিন হয়েছে গণমাধ্যমে যখন রিপোর্ট বের হলো যিনি তিনি পুরো গোপালগঞ্জটি কিনে নিয়ে যেতে চাচ্ছেন তখন কিন্তু দুদক এই ধরনের একটা উদ্যোগ নিল এবং একই সাথে আমরা দেখছি সরকারের একজন সরকার দলের একজন সমর্থক এবং স্বতন্ত্র এমপি তিনি কোর্ট থেকে বিভিন্ন জায়গায় এই বিষয়টি যখন তুলে ধরলেন তখন আমরা দেখলাম যে দুদকের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমি প্রশ্ন করি যে বেনজির আহমেদ এই সম্পদের মালিক হয়েছেন কখন যখন তিনি পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন তখন তাহলে একজন কর্মকর্তা তিনি ফুলে ফেপে একেবারে বটগাছ হয়ে যাচ্ছেন একটা বাহিনীর সর্বোচ্চ জায়গায় সেটি দেখার মতন সেটি তদন্ত করার মতন অথবা সেটিকে প্রোটেক্ট করার মতন কেউ সেখানে ছিল না অর্থাৎ গণমাধ্যমে যদি না আসতো তাহলে হয়তো এই বিষয়গুলো তদন্তের সামনে আসতো না আপনার মনে আছে গত সেপ্টেম্বর মাসে আমাদের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় একটা খবর বেরিয়েছিল আমেরিকায় দুইশো জন পুলিশ কর্মকর্তা এবং আমলাদের বাড়ি আছে সেটি নিয়ে সামাজিক মাধ্যমে মিডিয়াতে কতদিন কথা হলো তারপরে সেটি আমরা ভুলে গেছি অর্থাৎ আমাদের এখানে যখন একটা ফ্লো ওঠে তখন সেটি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি আমি মনে করি যে বেনজির আহমদের সম্পদ সম্পর্কে যে তথ্যগুলো এসেছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন এবং তাতে এই সম্পদ তিনি অর্জন করতে পারেন এটা আমি বিশ্বাস করি কিন্তু একই সাথে আমার সন্দেহ হচ্ছে দুদক যে প্রক্রিয়ায় রেসপন্সটা করছে দুদক এই গাড়িটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে কি না আমাদের এখানে অনেককেই আমরা দেখেছি এই ধরনের অপরাধের অভিযুক্তদেরকে ডেকে এনে দুদক একটা পর্যায়ে গিয়ে তাদেরকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে ঘটনাটি ঘটেছে এই যে অভিযোগটি এসেছে এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলোর থেকে পছন্দ অপছন্দর ব্যাপার আছে আমি মনে করছি যে হয়তো তাদের অপছন্দের জায়গায় গিয়েছেন বলে বেনজির আহমেদ এখন এই অভিযোগগুলো আসছে অথবা মিডিয়াতে এসেছে বলে আসছে আপনি যখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবেন নিশ্চয়ই আপনার ইন্টেলিজেন্স যেটা আছে কাউন্টার একটা ফোর্সও থাকে তারাই তথ্যগুলো দেয় একজন সরকারি কর্মকর্তা রাতারাতি এত সম্পদের মালিক হয়ে গেলেন শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হলেন তিনি একটা সরকারি চেয়ারকে ব্যবহার করে একটা পথকে ব্যবহার করে আপনি তাকে ঠেকানোর জন্য কোনো উদ্যোগ নিলেন না এবং কোনো তথ্য আপনার কাছে নেই এটি আজকে এসে স্পষ্ট হচ্ছে আমরা মনে করি যে প্রতিবারই লক্ষ্য করি আসলে কোনো আমরা প্রতিবারই লক্ষ্য ঘটে যাওয়ার পরে আমি সেই কারণে আমি বলছি যে আমাদের এখানে অপরাধ দমনের যে ফিলোসফিটা সেটি হচ্ছে চুজ অ্যান্ড পিক আপনাকে আমার পছন্দ হলো না আপনার দুর্নীতিটা আমি নিয়ে আসলাম আরেকজনকে পছন্দ হলো আমরা অবারিত সুযোগ করে দিয়েছি এবং শেষ করব আমি এই জায়গাটায় যে একটা কথা আছে যে সারা পৃথিবীর সেনাবাহিনী থাকলেও সেনাবাহিনীর একটা নিজস্ব রাষ্ট্র আছে সেটি পাকিস্তান আমাদের এখানে আমলাদের যে দুর্নীতির যে জায়গাটি এবং দুর্নীতি করার পরেও তাদেরকে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে ভৎসনা করা আর্থিক দুর্নীতি ক্রিমিনাল অফেন্স এটি প্রমাণিত হওয়ার পরেও তাদেরকে ভৎসনা করা হচ্ছে এবং কেউ কেউকে ছেড়ে দেওয়া হচ্ছে এর ভেতর থেকে আপনি রাষ্ট্রের মধ্যে ডিভিশন তৈরি করছেন এবং একসময় বলা এটাই হয়তো বলা হবে যে পৃথিবীতে আমলাদের জন্য একটা নিরাপদ দেশ আছে যে দেশে তারা যা খুশি তাই করতে পারে কোনো বিচার হয় না সেই দেশটি যাতে বাংলাদেশ হোক এটি আমরা চাই না জি আসবো আপনার কাছে আমি আবারও যেতে চাই সাজাদ আলম খান তপু আপনার কাছে আসলে আসলে নিয়ন্ত্রণে যে যে শরীফ নিয়ন্ত্রণের কেউ বা দেখার কেউ থাকে না যতক্ষণ মানে ঘটে বা অবৈধ সম্পদ বলেন অবৈধ কর্মকাণ্ড বলেন যাই ঘটুক না কেন ওই মুহূর্তে আসলে নিয়ন্ত্রণে কেউ থাকে না দেখার কেউ থাকে না ঘটে যাওয়ার পরে আসলে সেটি সেটি কেন হয় আসলে সেটি কি প্রভাবশালী হওয়ার কারণে বা কি বলবেন দেখেন আমলতন্ডবিহীন রাষ্ট্র কাঠামো না আর কি আইনের বাইরে আসলে রাষ্ট্র বা সরকার তাও না কিন্তু আসলে আমাদের যে রাষ্ট্রযন্ত্র সেই যন্ত্র যদি আসলে ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও শৈতিল্য অথবা বৈকল্য দেখা দেয় আর কি সেই কারণে আমার কাছে মনে হয় যে বিশেষে কিছু মানুষ ছাড় পেয়ে যায় অথবা সেই জন্টের উপরে তাদের প্রভাব বলটা এতই বিস্তার থাকে যে সেগুলো অনেকটা নিস্তেজ বা প্যারালাইজড অবস্থাতে থাকে যে কারণে আমরা দেখি যে ঘটনা ঘটার পরেও অনেক সময় দেখি যে আসলে তাদেরকে আসলে শনাক্ত করা যায় না ধরা যায় না অথবা তাদের আইনের মুখোমুখি করা যায় না এখন তো ধরেন যে এই বিষয়টি নতুন করে এসেছে যখন টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে এটি ফলো করে প্রচার হয়েছে তখন কিন্তু আমরা দেখলাম যে এর পরবর্তীতে চায়ের আড্ডা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এটি কিন্তু অনেকটা সরগোল তৈরি হয়েছে একত্রিশ তারিখের ঘটনা নির্বাহ দুদক যদি বলছে যে আঠারো তারিখে তারা ফুল কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে ঈদ পয়লা বৈশাখের ছুটি ছাতা এগুলোও ছিল তাদের দুজন কমিশনার বাইরে ছিল সে কথাও বলছে সেটিও যদি আপনারা দেখার চেষ্টা করেন একত্রিশ তারিখ থেকে আঠেরো তারিখ বেশ কয়েকদিন এর মধ্যে ছয় দিন মাত্র সরকারি ছুটি ছিল বাকি সব দিনই তো আসলে কর্ম দিবস হিসাবে বিবেচিত হয়েছে সেই সিদ্ধান্ত নিতে সেই জায়গাগুলো তৈরি হয় আইনের যথার্থ প্রয়োগটা আসলে আমরা তো অনেক সময় দেখি যে প্রতিকার পেতে একটু লম্বা সময় লাগে অনুসন্ধানের প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া মামলা করার প্রক্রিয়া বিচার করবার প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোকে নিয়ে অনেক সময়ই কিন্তু আমরা দেখি যে একটু লম্বা সময় লেগে যায় অথবা অনেক অনেক ক্ষেত্রে এক ধরনের জট তৈরি হয়ে যায় আর কি সেই জন্য মানুষের প্রভাব বিস্তার করে কিনা ক্ষেত্রে বিশেষ হয়তো প্রভাব বিস্তারও করা থাকতে পারে আবার যদি আপনি দেখেন স্বাভাবিক নিয়মেও কিন্তু সেই জটগুলো অর্থাৎ দ্রুত যে সেবা কার্যক্রম পেতে যে আসলে বিড়ম্বনা সেটাও কিন্তু থাকে এবং সেই জায়গাগুলোতেই কিন্তু আসলে অনেক সময় অনেকের মনে সন্দেহ জাগে যে এই সমস্ত তৎপরতার সর্বশেষ এন রেজাল্ট যেটা সেটা আসলে আমরা দেখব কিনা শুনবো কিনা বুঝতে পারবো কিনা সেই জায়গাগুলো তৈরি হয় কিন্তু এই যে দুদকের ভাই একটি কথা বলেছেন যে দুদকের অনেক সময়ই আসলে কথা বলা হলেও হয়তো ভালো মানুষের একটি সনদ জারি করে দেয় এমনও যেমন একটি বিষয় থাকে আবার আমরা এও দেখেছি যে দুদকের মামলায় অনেকে অনেকে কারাগারে যেতে হয়েছে শাস্তি হয়েছে এবং তারা কারাগার বা সেই জায়গাতে ভোগও করছে এই দুর্নীতি দমন কমিশনটা প্রপার ওয়েতে কাজ করবে এবং এদের তো মূল কাজ যে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়া এবং যারা লুটপাট করে ধ্বংস করে অথবা রাষ্ট্রীয় সম্পদের যারা অপচয় করে সেই জায়গাটার পথটাই তো বদ্ধ করবার জন্যই তো আসলে দুদকের জন্ম বা তার বিকাশ এর আগে আমরা ব্যুরোকে দেখেছিলাম দুর্নীতি দমন ব্যো সেখানকার আইন এবং কাঠামোতে আসলে সীমাবদ্ধতার কারণে তো সেই জায়গাটি তৈরি হয়েছে সেই জায়গায় দুদক যাতে আরো বেশি সক্রিয় ও সচল থাকে এবং দুদকের সাথেই যাতে তার অনুসন্ধানের যুক্ত করতে চাই যে যে নিয়ন্ত্রণে যখন ঘটনা ঘটে দেখা কেউ নাই বা পরবর্তীতে গিয়েও সেটি তদন্ত বা অনুসন্ধানের আইনের আওতা আনতে গিয়েও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে কি তাদের শক্তির অভাব কিনা বা তাদের সক্ষমতার অভাব দেখেন কিনা না দুদকের জনবল কাঠামো তো কিছুটা ঘাটতি আছেই সেটাও যেমন ঠিক আবার দ্রুততার সাথেও তো কাজ করতে চায় তারা হয়তো বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে তাদের যে জনবল বা যে কাঠামো রয়েছে তার চেয়ে আসলে তাদের কাজের ভলিউমটা আনুপাতিক হারে অনেক বেশি তবে আমার কাছে ধারণা যেহেতু এটা স্পর্শকাতর মামলা এবং এটি নিয়ে অনেকেরই উৎসুক দৃষ্টি রয়েছে এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে দুদক সেই ক্ষেত্রগুলো হয়তো বিবেচনার জায়গায় কাজ করবে যেহেতু একজন তদারকি কর্মকর্তা অনুসন্ধানকারী তিন কর্মকর্তাকে তদারকি করবে সেই জায়গাতে আমরা চাই যে অনুভঙ্গ বিশ্লেষণ করে যথার্থতা খুব দ্রুততার সাথে আসলে প্রকাশ করা এবং আইন ও বিধি অনুযায়ী যেন কার্যকর ব্যবস্থা দ্রুততার সাথে নেওয়া আপনার কাছে আসবো আমরা বিরতি নেব তবে তার আগে একটু যেতে চাই শরীফ জমা শরীফ আপনার কাছে দুই মিনিটের জন্য একটু যেতে চাই আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে চাই আসলে অনেকটা দোটা মন্ত্রী এমপিরা কেউ কেউ নির্দেশ দিয়েছে তাদের যারা স্বজন রয়েছে তাদেরকে সরে যেতে কেউ সরছেন কেউ সরছেন না আবার এও আছে তাদের মধ্যে যে স্বজনদের মধ্যেও কেউ কেউ জনপ্রিয় আছেন সেটি ভিন্ন হিসাব আসলে কিন্তু অজনপ্রিয় আছেন তাদের স্বজনদের মধ্যে যারা আসলে সরছেন না প্রভাব বিস্তার করছেন আসলে কি এমপি বা মন্ত্রীদের বাহিরে গিয়ে উপজেলা নির্বাচনে পাশ করে আসা কতটা সহজ কতটা কঠিন আপনার বিশ্লেষণ জানতে চাই ধন্যবাদ আমাদের সংবিধানে স্বশাসিত স্থানীয় সরকারের কথা বলা আছে এবং উপজেলা সিস্টেমটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম স্থানীয় সরকার ব্যবস্থা ইউনিয়ন পরিষদের পরের এই স্থানীয় নির্বাচনে যে পদ্ধতিতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি সরকারের কতগুলো সিদ্ধান্ত এটা সংবিধান পরিপত্তি এবং নির্বাচন নিয়ে কতগুলো ছেলে খেলাও হচ্ছে আপনি মন্ত্রীর ভাই মন্ত্রীর বোন এমপির ছেলে নির্বাচন করতে পারবে না এটি বলে বলে দেওয়ার কোনো সাংবিধানিক ক্ষমতা আপনার নেই একজন ভোটার তিনি নির্বাচন করতে পারবেন আপনি এটি কেন করছেন কারণ হল তারা নির্বাচনে প্রভাব বিস্তার করে তাই তো প্রভাব বিস্তার করে কার ক্ষমতাকে ব্যবহার করে নাটোরের সিংড়াতে যিনি একজন প্রার্থীকে তুলে নিয়ে গেলেন তার দুলাভাই হচ্ছেন একজন প্রতিমন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রী মন্ত্রী এমপিদের ক্ষমতায় ক্ষমতায়িত হয়ে যিনি স্থানীয় নির্বাচনে বলেনি তবে বলেছে যে যারা দলীয়ভাবে সক্রিয় না এই ধরনের কেউ নির্বাচনে যেন না সেটি আওয়ামী লীগের নিজস্ব বিষয় কিন্তু পত্রপত্রিকায় যে হয়ে আসছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বরাতে যেটা আসছে আমি মনে করি যে এই সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক আইনগত কোনো ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই কারণ এটি নিয়ে যদি কেউ আদালতে যায় আইনের মুখ সামনে দাঁড়ায় এটি আইনে টিকবে না যে কোনো মানুষ ভোটার হলে নির্বাচন করতে পারে আপনি নির্বাচনকে ফেয়ার রাখার কথা বলে আপনি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলছেন আপনি মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি এমপিদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনাকে আমি একটা চমৎকার একটা মজার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব সিরাজগঞ্জের বেলকুচিতে সেখানকার এই যে সিদ্ধান্তটি সেখানে তারা এক্সিকিউট করছে যে মন্ত্রী এমপি আত্মীয় স্বজন কেউ করবে না মজার ব্যাপার হচ্ছে সেখানকার সংসদ সদস্য তিনি তার অধীনের একটি প্রতিষ্ঠানের জিএমকে প্রার্থী করেছেন অর্থাৎ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদটা যাতে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় অর্থাৎ ওই যে তুমি ঘোরো ডালে ডালে আমি ঘুরি পাতায় পাতায় অর্থাৎ সরকার এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার নেতারা স্থানীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছে আমি শেষ করবো এই জায়গাটায় এই নির্বাচনটাকে ঘিরে নানা রকমের আর আপনি দেখছেন যে গত কয়েক মাস আগে মানে তিন মাস আগে যে জাতীয় সংসদ নির্বাচন হলো সেই নির্বাচনে যারা বর্জন করলেন তাদের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম আমি বিভিন্ন জায়গায় আমি গত পরশুদিন এলাকার থেকে এসেছি তারা পোস্টার দিয়েছেন আওয়ামী লীগের বাইরে একমাত্র জামাত ইসলাম বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে অর্থাৎ তিন মাস আগে আপনি বললেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন ফেয়ার হবে না আপনি তিন মাস আগে বললেন এই ইলেকশন ইলেকশন কমিশন কমিশন একটা একটা সরকারের আজকে আপনি প্রার্থী দিচ্ছেন এবং কারা প্রার্থী হচ্ছে দলটির সিনিয়র নেতারা জেলার আমির জেলার সেক্রেটারি অর্থাৎ রাজনৈতিকভাবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে গেছে আবার এরাই হচ্ছে বিএনপির সব থেকে কাছের মিত্র অন্যদেরকে তারা প্রতিনিয়ত সরকারের দালাল বলছে ইত্যাদি বলছে আক্রমণ করছে সামাজিক মাধ্যমে কিন্তু তারা সারা দেশে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে বিএনপি জামাত বিএনপির বিএনপির অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি বিএনপির কর্মীরা বিচ্ছিন্নভাবে যারা প্রার্থী হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জামাত সাংগঠনিকভাবে নির্বাচন নেমে পড়েছে অর্থাৎ এই যে এতদিন ধরে আপনি যেটি বলে আসছেন যে সরকার একেবারে নির্বাচন প্রভাবিত করে এই সরকারের অধীনে নির্বাচনে আমি যাব না ইলেকশন কমিশনের অধীনে আমি যাব না আপনি যে নির্বাচন জাতীয় নির্বাচন বয়কট করলেন সেই প্রশাসন সেই সরকারের অধীনে উপজেলা পরিষদ নির্বাচনে আপনি আবার অংশগ্রহণ করছেন অর্থাৎ এই যে রাজনীতির নামে যে মানুষের সাথে ধানাই পানাই করা মানুষের সাথে এক এক ধরনের এটা এক ধরনের প্রতারণা আপনি এক এক সময় সকালে এক কথা বলছেন বিকেলে এই নির্বাচন নিয়ে এক কথা বলছেন আর এক নির্বাচন নিয়ে এক কথা বলছেন আমি এই জায়গায় বিএনপির কেউ থাকলে তাকে জিজ্ঞেস করতাম যে এই ধরনের সুবিধাবাদী যে জায়গাটি আমি এই প্রশ্নটি করতেও পারি যে তাদের সাথে সরকারের কি কোনো সমঝোতা হয়েছে বিএনপির মতন একটি রাজনৈতিক দল যাদের বহু আসন পাওয়ার সম্ভাবনা আছে তারপরেও তারা সাংগঠনিকভাবে সে নির্বাচনে যাচ্ছে না জামাচ্ছে এখানে কেন সাংগঠনিকভাবে সে নির্বাচনে অংশগ্রহণ করছে সরকারের সাথে আমার অনুমান হচ্ছে যে হয়তো কোনো একটা সমঝোতা করে সরকারের এই জায়গাটিতে তারা তার আমি একটি বিরতি নিতে হবে তবে তার আগে সাজাদ আলাম খান তবু আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতি দিতে যেতে চাই মন্ত্রী এমপি দের প্রভাব মুক্ত এই উপজেলা নির্বাচনে প্রভাব মুক্ত থাকবে কিনা মনে করেন কিনা আপনি তার উত্তর আপনার কাছ থেকে নিব একটি বিরতি নিতে হচ্ছে আমাদেরকে আহ প্রিয় দর্শক ভীষণ স্মার্ট টিভি দেশের নিচ্ছি ছোট বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকুন ভীষণ স্মার্ট টিভিদের সঙ্গে আরও একবার স্বাগত আছি ফখরুল ইসলাম দুজন অতিথি আমার সঙ্গে আছেন আমরা জনাব সাজ্জাদ আলম খান তো আপনার কাছে যে প্রশ্ন রাখছিলাম যে উপজেলা নির্বাচন আসলে মন্ত্রী এমপি যারা রয়েছেন তাদের প্রভাব মুক্ত থাকবে বলে মনে করেন না শুধু দলীয় এমপি বা মন্ত্রী এরা তো নিজেরাই প্রভাবশালী এদের প্রভাবমুক্ত রাখার কাজটা বেশ চ্যালেঞ্জের বিষয় আর কি এবং প্রভাবমুক্ত রাখ চাই বলেই দল তার সিদ্ধান্ত নিয়েছে যে দলের স্বজন মানে মন্ত্রী এমপিদের যারা স্বজন রয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের দলের মন্ত্রী এমপি যারা স্বজন রয়েছেন তাদেরকে দলের মনোনয়ন বা প্রার্থী না হওয়ার জন্য তারা নিবৃত করবার চেষ্টা অব্যাহত রেখেছেন আজকে মনোনয়নপত্র প্রত্যাহার হচ্ছে বা ইতিমধ্যে হয়তো হয়ে গেছে গণমাধ্যমে বা আমার কাছেও এমন কোনো তথ্যপাত্র এখনও আসেনি এবং এই যে ওবায়দুল কাদের নির্দেশনা দলের সাধারণ সম্পাদকের এই নির্দেশনাটা দেওয়া হয়েছে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়েই আর কি আমরা এর আগে শুনেছি যে নাটোরের যে নাটোর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী তার শ্যালক প্রত্যাহার করবার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য এবিএম তাজুল ইসলাম তার ছেলে প্রত্যাহার করবার সিদ্ধান্ত নিয়েছেন আর বাকিগুলো আসলে কতটুকু সিদ্ধান্ত কার্যকর হয়েছে সেটি জানবার জন্য আর কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে যখন ওবায়দুল কাদের সাহেব সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে এই ধরনের সিদ্ধান্ত কেন কেন তাদেরকে নিবৃত করা হচ্ছে তিনি কিন্তু বলেছেন যে তৃণমূলের নেতাকর্মীদের আকাঙ্ক্ষার কথাটি আর কি যে তারা দল করেন অথবা একজন এমপি তার স্বজন উপজেলা চেয়ারম্যান ক্ষমতার বলয়ে একই পরিবারের আধিপত্য তারা আসলে পছন্দ করছে না দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাই সংবিধান এবং তারালোকের কথা বলেছেন দল আসলে তার দলীয় সিদ্ধান্ত মানবার জন্যই তারা আসলে কর্মী নেতা সমর্থক সুবানন্দ কাছে আবেদন নিবেদন অনুরোধ বা নির্দেশনা জারি করতেই পারে কিন্তু সেটি আসলে কতটুকু কার্যকর হবে যদিও আসলে হুশিয়ার করে দেওয়া হয়েছে যে তা আসলে কার্যকর না হলে তারা আসলে দলীয় সিদ্ধান্ত সেখানে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা আওয়ামী লীগ ও বিএনপির ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে দলের আসলে কঠিন হয় সর্বোচ্চ তারপরে ঘটনা প্রবাহে দুই চার পাঁচ বছরের প্রেক্ষাপটে আবার হয়তো ঘরের ছেলে ঘরে ফিরে যায় এমন নজিরও কিন্তু আমাদের রয়ে গেছে আর কি এখন বাংলাদেশের যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশন যদি তার বিধি এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ করে সেই প্রয়োগ করতে পারলে আসলে মন্ত্রী এমপিদের প্রভাব বলায় বিস্তৃত করবার কিন্তু খুব একটা কোনো ক্ষেত্রই কিন্তু আসলে নাই তারা কি আসলে তাদের পূর্ণময় ক্ষমতার প্রয়োগ করতে পারবে কিনা যেটা নিয়ে হয়তো কারো কারো সন্দেহ সংশয়ের জায়গা রয়েছে সেই জায়গাটাকে যদি প্রয়োগ করতে পারতো তাহলে দলের এই সমস্ত সিদ্ধান্ত আসলে কোনো প্রয়োজন হতে বলেও আমার কাছে অন্তত মনে হয় না এবং নির্বাচন কমিশন তো আসলে কাউকে নিবৃত করতে পারবেন না তার যে গাইডলাইন রয়েছে বিধিবিধান রয়েছেন কার যে প্রার্থী পদ পাওয়ার জন্য যে যোগ্যতা সতর্ক সব নির্বাচনেই যারা প্রার্থী হচ্ছেন তারা তো সকলেই সতর্ক হিসাবে হচ্ছেন ভাই জামাদের প্রসঙ্গ বললো যে দ্বিচারিতার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আসলে জামাত করে বটে কিন্তু সতর্ক সংসদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছে দ্বিতীয় ধাপের যে মনোনয়নপত্র দাখিল হয়েছে সেখানেও প্রায় তিরিশ জন জামাতীয় বিএনপির নেতা কিন্তু আসলে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন জামাত সংঘবদ্ধভাবে অর্থাৎ দলীয় সিদ্ধান্ত কার্যকর করবার জন্য নির্বাচন করছে বিএনপি তার কর্মী যে কর্মী আসলে নির্বাচন করছে সে স্থানীয় বলয় যোগাযোগ করে সেই নির্বাচনের অংশগ্রহণে সেই জায়গাটাকে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু বহুলভাবে চর্চিত জায়গা যে নির্বাচন বর্জন করা যায় প্রতিরোধ করা যায় প্রতিরোধের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে দেখা গেছে যে বাংলাদেশের নির্বাচন প্রতিরোধ করাটা বেশ কষ্টকর সেই জায়গার থেকে হয়তোবা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে আমরা দেখছি যে প্রার্থীপদ যদি ঘরে গড়ে তিন চার বেশি প্রার্থী হচ্ছে না এর ভিতরে হয়তো দেখা গেল তিনজনই আওয়ামী লীগের প্রার্থী একজন হয়তো বাইরের প্রার্থী বা সতর্দ দ্বার প্রার্থী যে নির্বাচনের পদ্ধতিটা এবার তৈরি হয়েছে জামানতের যে টাকার পরিমাণ যেভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আসলে স্বতর্ড প্রার্থী অথবা আমরা যদি বলি যে ক্ষুদ্র পরিসরের রাজনৈতিক দল এদের অংশগ্রহণের ক্ষেত্রটা কিন্তু আসলে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে একই সঙ্গে নির্বাচন এই আইন সংশোধন করে দিয়ে নির্বাচনী প্রচারে আসলে কালারফুল নির্বাচনের জন্য আসলে রঙিন পোস্টার আবার বাংলাদেশে হয়তো সেই নব্বই দশকের আগে যে আসলে অনেকটা ব্যয়বহুল কালারফুল পোস্টার যেমন ছিল নব্বই দশকের পরে আবার সেই কালারফুল পোস্টার কিন্তু ফেরত আসার একটি প্রক্রিয়া এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে অর্থাৎ ব্যয়ের পরিমাণটা বিধিসম্মতভাবে বাড়ানো হয়েছে বিধির বাইরে যে সম্পদে যে ধরনের ব্যয়ের কথা আসলে বিধিতে বলা হয় সেই অর্থে সেই টাকা দিয়ে বাংলাদেশে নির্বাচন যে হয় না সেটি কিন্তু একটি স্বতন্ত্র সংসদ সদস্য তার কিন্তু আসলে বক্তব্যে সেটি কিন্তু আসলে প্রকাশও করেছিল এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যত বেশি কঠোর হতে পারবেন আইনের প্রয়োগ করতে পারবেন অনুসন্ধানী তৎপরতা জানাতে পারবেন স্থানীয় প্রশাসনকে সক্রিয় রাখতে পারবেন এবং সর্বোপরি সাধারণ মানুষকে সজাগ করতে পারবেন সচেতন করতে পারবেন তত বেশি আসলে এই প্রভাব বলয়মুক্ত নির্বাচন করবার আসলে এক ধরনের পরীক্ষামূলক তৎপরতা চালাতে পারবে আর যদি ঢিলে হয় তাহলে আসলে দল যতই চেষ্টা করুক না কেন প্রভাবশালীদের তো নানান বলয় থাকে আর এই আমরা যাদেরকে মন্ত্রী এমপি বলি তাদের তো একটি সাংগঠনিক বলয় থাকে তাদের অনুগত কর্মীরা থাকে তাদের সুমানুদায়ীরা থাকে তাদের দিকে চেয়ে থেকে ভোট দেয় এমন মানুষের সংখ্যাও কিন্তু নিহাতি কম না সেই তাদের সেই ইঙ্গিত তাদের আসলে দিক নির্দেশনা তাদের আসলে প্রার্থী বিশেষের প্রতি সহনমতির জায়গা অথবা মাথায় হাত রাখার যে জায়গাগুলো স্থানীয় বলয়ে ছড়িয়ে পড়বে সেই প্রভাবকিত আসলে ভুক্ত করাটা খুব বেশি কঠিন হয়ে যাবে আজ আমরা এই এই জায়গা আরো একবার হয়তো আলোচনা করব আমরা যদি যে শরীফুল জমা শরীফ আপনার কাছে বিএনপির 45 জন প্রার্থী হয়েছিল বিএনপিপন্থী স্থানীয় পর্যায়ে যারা বিএনপি নেতা আছেন কি বলবেন বিএনপি নির্বাচনে না আষ্টা কি যে ঘোষণা দিয়ে তারা বলছে আসবে না আবার বিএনপির কর্মী সমর্থক যারা আছেন স্থানীয় পর্যায়ে তারা আবার নির্বাচনে যাচ্ছেন এটি কি বিএনপি সিদ্ধান্ত কি ভুল মনে করেন কিনা আপনি ধন্যবাদ এর আগে তবুভাই চমৎকারভাবে এই ব্যাখ্যাটা দিয়েছেন বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে অনেক সময় গ্রামের একটা প্রভাব থাকে বাড়ির প্রভাব থাকে পরি একেবারে বংশের প্রভাব থাকে নানা রকমের ইকুয়েশন এখানে কাজ করে বিএনপি একটা বিরাট রাজনৈতিক দল তারা দেশের যে কোনো নির্বাচনে একজন কেন দশজন প্রার্থী হওয়ার মতন আওয়ামী লীগ বিএনপির আছে সেই সক্ষমতা তাদের আছে যে ব্যয়বহুল নির্বাচন করা হয়েছে সেই ব্যয়বহুল নির্বাচনেও অংশগ্রহণ করার মতন সামর্থ্য তাদের আছে দেখা যাচ্ছে যে বিএনপি এই জায়গাটায় বেশ দৃঢ়তার সাথে স্থানীয় এমনকি কালকে দেখলাম ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান কোথায় তাকেও বহিষ্কার করে অর্থাৎ যেটা মনে হচ্ছে যে বিএনপি এই নির্বাচনে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা কার্যকর করার জন্য মোটামুটি তাদের একটা দৃঢ়তা আছে কিন্তু একই সাথে বিএনপির যে সব থেকে রাজনীতির ঘনিষ্ঠ মিত্র আমি যেটা বললাম জামাত বিএনপির সেই জায়গা বিএনপির সেই যে টোনের সঙ্গে তারা কিন্তু নেই তারা পাড়া মহল্লা আপনি যদি খোঁজ নেন উপজেলা পর্যায়ে যারা যেখানে জামাত নির্বাচন করছে সেখানে একদিকে আওয়ামী লীগ আর আর একদিকে জামাত এবং জামাত তার সমস্ত শক্তি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এই যে রঙিন পোস্টারের কথা বললাম আমার এলাকায় দেখলাম উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নামে একেবারে চার কালারের পোস্টার তারা ঈদের শুভেচ্ছা দিয়ে অনেক আগের থেকে এই প্রচারটি করছে অর্থাৎ এর ভেতর থেকে রাজনৈতিক যে সুবিধাবাদিতা। আপনি এই নির্বাচন থেকে ওই নির্বাচন মানে কেস টু কেস আপনি যেখান থেকে বেনিফিটটা নিতে পারবেন সেখানে যাচ্ছেন এই যে রাজনীতির নীতিহীনতা সুবিধাবাদী অবস্থানটা এটি ভয়ঙ্কর বিএনপি এই নির্বাচনে হয়তো সবাইকে ঠেকাতে পারবে না ওই যেটি বললাম যে অনেকেই আছেন যারা মনে করেন যে ব্যক্তির একটা বিরাট প্রভাব আছে বিএনপির বাইরেও তারা ব্যক্তি হিসাবে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি জিতে আসবেন সুতরাং এরকমের সম্ভাবনা যারা আছে একটা উপজেলা চেয়ারম্যান হতে পারছেন ভাইস চেয়ারম্যান হতে পারছেন তিনি এই নির্বাচন হয়তো ঝুঁকি নিলেও তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি হয়তো ভাববেন যে আমরা এর আগে কিন্তু এই হিস্ট্রিগুলো দেখেছি আওয়ামী লীগের ক্ষেত্রেও আছে গাজীপুরের মেয়রকে বহিষ্কার করার পরে এবং যখন বহিষ্কার করা হয় বলা হয় যে আজীবনের জন্য বহিষ্কার করছি তারপরে আপনি দেখবেন ছয় মাস এক বছর পরে তাদেরকে আবার ফিরে নিয়ে আসা হচ্ছে তো এই হিসাবটা যারা করছেন নানা কারণে নিজের প্রভাব ধরে রাখার জন্য যারা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা হয়তো ভাবছেন যে আমাকে যদি দল বহিষ্কারও করে অন্তত এই ধরনের একটা পদ যদি আমার থাকে আমি নির্বাচনে যদি জিতে আসতে পারি সেটিকে প্র্যাকটিস করে আমি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অনেকভাবে সামাজিকভাবে আমি যে লাভবান হওয়ার যে সুযোগটা আছে সেই সুযোগটা হয়তো সবাই হাতছাড়া করবে না বিএনপি হয়তো আপনি যে সংখ্যাটা বললেন এবং এর পরের যে ধাপগুলোতে এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে বহিষ্কার করেও তাদেরকে হয়তো প্রতিরোধ ঠেকাতে পারবে না কিন্তু বিএনপির এই যে দৃঢ়তা নিয়ে যদি থাকে তাহলে আমি মনে করব যে তার আপনি কেস টু যেটা বললাম এক নির্বাচনে এক ধরনের নীতি পরের নির্বাচনে আর ধরনের নীতি এর ভেতর থেকে সাংগঠনিক লাভ ক্ষতি কতটুকু হয় কিন্তু নৈতিক জায়গাটা দুর্বল হয়ে পড়ে আজকে নির্বাচনে অংশ নির্বাচনে গেলে নির্বাচনে এই যে এক এক নির্বাচনে আপনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় বললেন সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না এই ইলেকশন কমিশন সরকারের বসংবদ ইলেকশন কমিশন তার অধীনে যাব না কিন্তু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন যেটা জামাত করছে বিএনপি যদি এই নির্বাচনে যায় তাহলে তার যে এতদিনের যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা তার যে স্যাক্রিফাইস তার কর্মীদের যে স্যাক্রিফাইস তার মূল্যায়নটা হয় না হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ না করে সে অনেকেই বলবে যে রাজনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ সেটি হতে পারে কিন্তু আপনি যে নৈতিক যে জায়গাটি দৃঢ়তার যে জায়গাটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের যে দৃঢ়তা সেই দৃঢ়তা আপনাকে ভুল হোক শুদ্ধ হোক আপনার থাকতে হবে জি আরেকটি বিষয় যেটি সাজাদ আলম খান তপু ভাই বললেন আর কি যে আপনার যে বিরোধ অর্থাৎ এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধী হয়ে উঠছে এতে বিরোধ বা দ্বন্দ্ব বাড়বে কিনা হ্যাঁ সেটা তো বাড়বেই আপনি প্রত্যেকটি জায়গায় এটা নির্ভর করে হলো এর সঙ্গে শুধুমাত্র জনসেবার বিষয় না এর সঙ্গে কিন্তু আর্থিক বিষয় আছে একজন উপজেলা চেয়ারম্যান তিনি জানেন এবং আমরাও জানি তিনি যত সতই মানুষ হিসাবেই পরিচিত হোক না কেন তার একটা বিরাট সামাজিক রাজনৈতিক প্রভাব থাকে এবং এর ভেতর থেকে নির্বাচনে সরাসরি আর্থিক একটা বিরাট

এই নির্বাচন আসলে আওয়ামী লীগের বাধা আওয়ামী হয়ে উঠছে কিনা যেটি আমরা সাত জানুয়ারির নির্বাচন আমরা লক্ষ্য করেছিলাম সেটি তো ইতিমধ্যেই দেখাই গেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একাধিক বলয় গড়ে উঠেছে এবং আপনি প্রায় প্রতিনিয়ত দেখবেন গত ঈদের পর থেকে যদি আপনি দেখেন যে বাংলাদেশের চার পাঁচটি জায়গায় তারা সংঘাতে জড়িয়েছে এবং মৃত্যুবরণের ঘটনা আছে লক্ষ্মীপুরে ছাত্রলীগের একজন নেতাকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গুলি করেছে কয়েকদিন আহত থাকার পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মানে হলো যে আওয়ামী লীগ এখানে কোনো আদর্শ কাজ করছে না একই সংগঠন করলে যে সৌহার্দ্য তৈরি হয় একই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই জায়গাটিতে দেখা যাচ্ছে যে সেই ধরনের কোনো সৌহার্দ্য নেই এখানে আছে কি আছে হলো প্রভাব বিস্তার করার চেষ্টা আমি কতটুকু প্রভাব বিস্তার করে এবং এই প্রভাবের মধ্য দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের থেকে রাজনৈতিক সুবিধার থেকে তার থেকে বড় টার্গেটটা থাকে সম্পদ আহরণ করা এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে রাষ্ট্রের বিপুল সম্পদের তারা মালিক হয়েছে এবং আপনি দেখবেন যে তাদের একটা বিরাট অংশের নেতাকর্মীর একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীও কিন্তু বিপুল সম্পদের মালিক হয়েছে দেশের বাইরে সম্পদ পাঠিয়েছে ফরিদপুরের একটা মতো একটা জেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরও তারাও নাকি দুই না তিন হাজার কোটি টাকা পাঠিয়েছে এরকমের ঘটনা আছে সমস্ত ঘটনাগুলো আমরা জানছি না সুতরাং আপনার হাতে যখন এরকমের বিপুল পরিমাণ অর্থ হবে তখন আপনি চেষ্টা করবেন রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য এবং আপনি চেষ্টা করবেন কোনো পদ পদবি কিভাবে কীভাবে নিয়ে আসা যায় কীভাবে জনপ্রতিনিধি হওয়া যায় কারণ এগুলো হচ্ছে ইনভেস্ট বাংলাদেশের এখন সবথেকে বড় বিনিয়োগের জায়গাটা হচ্ছে রাজনীতি আপনি যে অর্থ খরচ করে একটা শিল্প করলে এক বছরের মধ্যে যে ফিডব্যাকটা পাবেন আপনি যদি অর্থ খরচ করে একটা উপজেলা চেয়ারম্যান হতে পারেন এমপি হতে পারে তার থেকে অনেকগুণ বেশি এক বছরের মধ্যে আপনি আপনার এ আসবে মুনাফা আসবে সুতরাং এই কারণে একটা বিরাট অংশ রাজনীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে শেষ কথা এই জায়গাটায় আওয়ামী লীগ সাংগঠনিক রাজনৈতিক যে দুরবস্থার মধ্যে পড়েছে হজবরল অবস্থার মধ্যে পড়েছে হয়তো পুলিশের ভয়ে অনেক জায়গায় কেউ কারো মাথা ফাটাচ্ছে না কিন্তু সুযোগ পেলে নিজে নিজের মধ্যে ঘরের মধ্যে যেভাবে শত্রু তৈরি হয়েছে এবং পুরোটাই হচ্ছে ওই যে সম্পদকে নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে রাজনীতিকে কেন্দ্র করে না যে সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুতরাং আওয়ামী লীগ যদি চায়ও যে আগামী নির্বাচন সে ফেয়ার করবে প্রভাবমুক্ত করবে সেটি কোনোভাবে আপনার কাছে আমি আসবো আমি একটু যেতে চাই সাজাদ আলম খান তপু আপনার কাছে আসলে এই উপজেলা নির্বাচন আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে যদিও বিএনপি বলছে তারা আসছে না সামগ্রিকভাবে তারা আসছে না তবে তাদের কিছু বিচ্ছিন্নভাবে কিছু নেতা কর্মী হয়তো নির্বাচনে থাকছে এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রকৃত উৎসব কতটা আমরা দেখতে পাবো প্রথম দাপে নির্বাচনের উৎসব তো আসলে আমরা কিছুটা দেখতে শুরু করেছি হয়তো কাল পরশু থেকে আরও নতুন করে শুরু হবে প্রায় দেড়শো আসনের ভিতরে পঁয়তাল্লিশটা আসনে বিএনপির প্রার্থী রয়েছে আর জামাতেরও প্রার্থীর সংখ্যা এরকম পঁচিশ তিরিশটা প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায় আর কি আওয়ামী মানে আওয়ামী লীগের নেতা বা কর্মী সুমানুদ্ধাই এরকম তো অনলাইন এভারেজ দুইজন তিনজন করে আছে অর্থাৎ চার পাঁচজন করে ক্ষেত্র বিশেষে হয়তো প্রার্থী হবে আর কি স্থানীয় সরকার নির্বাচনে সেই স্থানীয় সরকার নির্বাচনে আসলে দল বা দলের প্রতীক একটা ফ্যাক্টর তার চেয়েও তো ওই যে ভাই বলছিল বংশ স্থান অথবা নদী বা সড়কের বিভাজন অথবা প্রাপ্তি অপ্রাপ্তি উন্নয়ন এবং আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এইসব মিলিয়ে নিয়ে অথবা উপজেলা মানে এই উপজেলার প্রান্তিক পর্যায়ের কথা বা মধ্য অঞ্চলের কথা এই সমস্ত বিষয়ে আসলে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি সেই জায়গায় সেই নির্বাচন সেই স্থানীয় সরকার নির্বাচনের কিন্তু সেই জায়গাগুলো আসলে অনেক বেশি উৎসব করে একটি জায়গা হতে পারে আমি আশির দশকের শেষের দিকের কথা বলছি ছাত্র আন্দোলনের তৃণমূলের একজন কর্মী ভাইও হয়তো ছিলেন সে সময় একটি উপজেলা নির্বাচন আসলে প্রতিরোধ করা সম্ভব হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনটা হয়েছিলেন এবং সেই জায়গার অভিজ্ঞতা কিন্তু একরকম যে সেখানেও কিন্তু একাধিক প্রার্থী ছিলেন প্রচ্ছন্নভাবে জাতীয় পার্টি অর্থাৎ সাদের সমর্থক জাতীয় পার্টির প্রার্থীও যেমন ছিলেন স্বতন্ত্র ধারাও অনেকে লড়াই সংগ্রাম করেছেন যারা নির্বাচনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন যারা যে বলয় থেকে নির্বাচনকে সেখানকারও কিন্তু একটা প্রচ্ছন্ন সমর্থন সেই জায়গাতে যে পরে যে ঠিক আছে এটা তো আসলে প্রতিরোধ করা যায় না তাইলে হয়তো একে ভোট দেওয়া যেতে পারে এবং সেই জন্য সেই নির্বাচনেও দেখা গেছে যে ব্যাপক লুটপাট হবার পরেও আসলে স্বতন্ত্র জাতীয় মানে উপজেলা নির্বাচনের প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ উপজেলা নির্বাচনের সাথে আত্মীয় স্বজন বন্ধু-বন্ধু পাড়া প্রতিবেশী বংশ গোত্র স্কুল কলেজ সড়ক এরকম নানা বিভাজন শক্তি ঐক্যবদ্ধ হয়ে অবতার করে এবং সেই জন্য সেই শক্তি সেগুলোর এক ধরনের অংশ গ্রহণেরই জায়গাকে তৈরি করে হয় প্রকৃত উৎসব যে কথা যে সময় বলা হয় এটা ধরনের 70 এর দশকের কথা বলা হতো তো ওই সময় আসলে আমাদের আসলে মা বোনরা অথবা মানুষরা জামা কাপড়ের সংখ্যাও কম ছিল হয়তো ভালো জামা কাপড় পরে যেত আমাদের যে এক ধরনের আয় উপার্জনের সাথে জামা জুতার যে সম্পর্ক তৈরি হয়ে গেছে সেই জায়গাটা হচ্ছে একরকম কিন্তু আমার কাছে মনে হয় যে সেই নির্বাচনে যেহেতু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা প্রতিদ্বন্দ্বিতা করে সেই জায়গা আর যেহেতু দলের প্রতীক নাই সেই জন্য বেশ কিছু মানুষের অংশগ্রহণের জায়গাটা হবে এবং সেটি কত বেশি হবে এবং কোন পর্যায়ে পৌঁছাবে সেটি কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না সেটি আসলে নির্বাচনী প্রচার প্রবাকাণ্ডার মধ্য দিয়ে কতটুকু সারা জাগাতে পারবেন সেটি হচ্ছে একটি বিষয় যদি ধর পাঁচজন প্রার্থী হয়ে থাকে এই পাঁচজনেই দেখা যাচ্ছে যে ঘটনা প্রবাহে তিন চার ইউনিয়ন থেকে প্রতি মানে প্রতিদ্বন্দ্বিতা করে বা করবে সেই জায়গাকে দেখা যাবে যে ওই স্থানগুলোতে কিন্তু আসলে ভোট গ্রহণের প্রবণতার জায়গাটা কিন্তু আসলে অনেক অংশে বেড়ে যায় আর কি এবং সেটি আসলে কত হবে নির্বাচনের পরেই হয়তো একটা সঠিক দল থাকছে না সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ে দলের তো জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগ হয়তো একাধিক প্রার্থী থাকছে বিএনপি সব জায়গায় আছে বিষয়টা এরকম নয় এই এর বাইরে আসলে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো কেউ ঘোষণা দিয়ে আসলে দূরে আছে কেউ ঘোষণা ছাড়াই হয়তো দূরে রয়েছে সতর্ক মানে দলীয় বৃত্তের পরিচয়ের বাইরে একেবারে মানে খাঁটি স্বতন্ত্র ধরার প্রার্থী তো এখানে আর নাই আর কি মানে যার আসলে দলের সংস্রব নাই দলের বৃত্তের সাথে সংযুক্তি নাই এমন আসলে স্বতন্ত্র ধরার নির্বাচন নাই ওই ভাই যেভাবে বলল হয় আত্মীয় স্বজন রয়েছে নইলে আসলে কর্মচারীরা রয়েছে এরকম একটি জায়গা হয়তো তৈরি হচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ আমি শরীফ শরীফ আপনাকে শেষ প্রশ্নটি করে শেষ করতে চাই এই যে পরিবারতন্ত্র প্রভাব রাজনীতি দল এবং সমাজকে কতটা ক্ষতির মুখে ফেলে কিংবা কতটা ক্ষতিকর একদম এক মিনিটে যদি শেষ করেন আমরা শেষ করবো প্রথম জায়গাটা হচ্ছে যে আপনার প্র্যাকটিসটা যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হয় তাহলে এটি খুব বেশি ক্ষতি করে না কিন্তু এই যে গোষ্ঠী অথবা পারিবারিক যে কখনো কখনো হয় আপনি পাশের দেশের কংগ্রেসের অবস্থাটা দেখেন কংগ্রেস কিন্তু তার যে গান্ধী পরিবার কংগ্রেসের নেতৃত্ব কিন্তু তার হাতে রাখেনি

সেটি যেন আমরা ফিরিয়ে আনতে পারি যদিও নির্বাচনগুলো এবং আমাদের পলিটিক্যাল বিভাজনটা এমন সার্প হয়ে গেছে এখন হিসাব করে ঈদের সময় এর বাড়ি যাব কি যাব না সে কোন দল করে এই হিসাব করেও এখন ঈদ বা এই ধরনের উৎসবগুলোতে মানুষ বিভিন্ন বাড়িতে বেড়াতে যায় জি আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে এই উপজেলা নির্বাচন যেহেতু চার ধাপে হবে আট মে থেকে শুরু হচ্ছে সেক্ষেত্রে কতটা সংঘাত সংঘর্ষহীনভাবে শেষ করতে পারবে বা করতে পারবে অনুষ্ঠানটি ইলেকশনটা হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের যে নানা রকমের যে উপদল আছে গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীর মধ্যে নির্বাচন হচ্ছে সুতরাং এখানে আওয়ামী লীগ পরাজিত হলেও কোনো লাভ নাই আওয়ামী লীগ কেউ না কেউ যে চারজন তিনজন প্রার্থী আছে সেখান থেকে যেই জিতবেন তিনি আওয়ামী লীগের তিনি এসে জয় বাংলা স্লোগান দিবেন তিনি এসে জয়বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের স্লোগান দিচ্ছেন সুতরাং পরাজিত হলে কোনো লাভ নেই লাভ লস নেই জাতীয় সংসদ নির্বাচনে যে ধরনের ট্রিটমেন্টটা হয়েছে আমার ধারণা ইলেকশন কমিশন একই রকমের ট্রিটমেন্ট করবে এবং তাদের যে ইমেজ এটি আর পুনরুদ্ধার করার কিছুই নেই জাতীয় নির্বাচন ঘিরে ঘিরে ইলেকশন কমিশন বা এর আগের থেকে যে ইমেজের যে অধপতনটা ঘটছে এই জায়গাটায় সেই ধরনের ইমেজ পুনরুদ্ধারের জন্য সে একেবারে বৈপ্লবিক কতগুলো সিদ্ধান্ত সেই সুযোগ তার নেই কারণ তার অন্য একটা জায়গায় সুতোয় বাধা আছে যে বাঁধন ছিঁড়ে সে স্বাধীনভাবে দায়ী অসংখ্য ধন্যবাদ শরীফ শরীফ সাজাদ আলম খান তুপু আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা শেষ করতে হচ্ছে আগামীকাল এক সময় অন্য কোনো অতিথি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা